আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই আছি আলহামদুলিল্লাহ মোটামুটি, কারণ দেশের অবস্থা এতই খারাপ ছিল, ভিডিও দিতে ভালো লাগেনি। আর আমি কেন এখানে হাসতেছি, আমার ছেলে তরমুজ নিয়ে দাঁড়িয়ে আছে, এই ভিডিওগুলি তো আমি দেখি নাই। আমি বাসায় ছিলাম, আমার মেয়ে আর ছেলে গিয়ে গেলো, নিয়ে আসছে তরমুজ, ফুচকা, চটপুরি। আমার জন্য আমার খুবই জ্বর ছিল। আর ডাইনিং টেবিলে আমার মানে যেখানে খাওয়া দাওয়া করি সেখানে আমার এসি ছিল না, খুবই গরমের মধ্যে আমি আসছি। তো এসিটা আনা হলো, এটা লাগানো হবে, এ টাইম দিয়ে গিয়েছে 7 দিনের মধ্যে লাগিয়ে দিয়ে যাবে। তখন আমি অসুস্থ ছিলাম আর তাদেরও কাজ অনেক বেশিটাই, এই জন্য তারা টাইম দিয়ে গিয়েছে 7 দিন। আর এরকম ঝিরিঝিরি বৃষ্টি, বাংলাদেশে বৃষ্টি হলে কি হবে, কিন্তু ঘরে তো প্রচুর গরম অবস্থা, এসি ছাড়া চলনই যায় না। এবার প্রচুর গরম বাংলাদেশে, আমাদের মেয়ের আমার এমন অবস্থা হয়েছে, সবসময় ওদের অসুস্থ হয় কিন্তু এবার আমার আমারও বেশি অসুস্থ। আমার জ্বর, ঠান্ডা, তারপরে বমি তো বন্ধই হয়নি। আর মেয়ের আলহামদুলিল্লাহ এবার ভালো ছিল, লাস্টে আসার আগে আমার বড় মেয়ে আবার অসুস্থ হয়ে গিয়েছিল। যাই হোক, ওইটা হইলো সাইলো। সাইলো দেখা যাচ্ছে 8তলা থেকে, এরা 10তলা, 8তলা থেকে মানে আমার মেয়ে ছাদের উপরে বসে বসে, ছোটো মেয়ে, বড় মেয়ে আর ছেলে উপরে ওরা গিয়েছে গরমের জন্য। আর আমার জন্য মোমো আনতে গিয়েছিলো, তে ডগদের খাবার দিচ্ছে, ওরা ডগ কেয়ার দেখলে খাবার দেয়, মাশাল্লাহ খুবই ভালো লাগে দেখতে, ওদেরও ভালো লাগে বলে দিতে। তো ওরা আবার খাবার দিচ্ছে এখানে, ওরা বিস্কিটের জন্য কীরকম করে, আর ছোটো মেয়ে এখন হসপিটালে, ওর ব্লাড নিয়েছে অসুস্থর জন্য, খুব ভয় পাচ্ছে। যাই হোক, খুব সকাল ছিল, সকালে তো কখনো ঘুম থেকে উঠে না, তো এই জন্য ওঠার পরে অবস্থা। আর এটা হলো আমার মেয়ের দেবরের বিয়ের অনুষ্ঠান, আমি যেতে পারিনি অসুখের জন্য। এই যে আমার ছোটো মেয়ে, আমার ছেলে নাফিনে, ওই যে জাল ছোটো জালে বড় জালে, ওটা বাঘিনার বউ, পিছনে হলো ছোটো ছেলে, সবাই খাওয়া দাওয়া। আর এটা হলো বার্থডে, আমার মেয়ের ছেলের বার্থডে। বার্থডের মধ্যে সবাই ভিডিও করা হচ্ছে এখানে, সবাই, এই যে এটা বড় জাল, এখন বুঝিয়ে দিচ্ছি, ওখানে বলবেন কে কোনটা। আর ওইটা তো দুটা দেবরের ছেলে, এটা তো আমার মেয়ে সবাই চিনেন অলরেডি, এটা হলো ভাইয়ের মেয়ে। আর ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করবেন, কারণ ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। আপনাদের এখানে আওয়াজ শুনলে আপনারা হাসতে হাসতেই হয়ে যাবেন। আমার ছোটো মেয়েকে, ছোটো মেয়েকে সবাই বলতেছে এইটা ওইটা, ও শুধু হাসতেছে, ও কম হাসে কোথাও গেলে, এই জন্য চুপচাপ থাকে সবাই, এই জন্য হাসতেছে বেশি হাসার ছোটো বৌমায়, বৌমায় এটা ওটা বলে ওকে ব্যস্ত রাখতেছে। আর সবাই পিকচারেরই ব্যস্ত, পিকচার সুন্দর হয়েছে কি না, বড় মেয়ে বলে আমাকে এটা ভেবে তোলো, এই ছেলে বলতেছে ভেবে তোলো। যাই হোক, খুবই আনন্দ হয়েছে, যে এটা হলো মেয়ে, এই যে এটা হলো মেয়ে জামাই, দুজনে গরমে অস্থির, প্রচুর গরম, কি আর বলবো, যে ছেলের মানে মেয়ের ছেলের বার্থডে। আমার হলো নাতিন, নাতিন হয়, এই জন্য একটা সাজিয়ে রেখেছি, কেকটা কেক এনেছিল। আরেকটা বলে মানে প্রথম ধাপ দেখিনি, দেরি করে আসছি, এটা দ্বিতীয় ধাপ। আলহামদুলিল্লাহ সুন্দর করে সাজিয়েছে আমার মেয়ে, এগুলো মেয়ে জামাই, এই যে সুন্দর করে সাজাচ্ছে ওরা। আর এটা মেয়ে শ্বশুরবাড়ি, সবাই ওদের জন্য দোয়া করবেন, আমার নাতিনের জন্য দোয়া করবেন, সবাই যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ যেন ওদের মনের আশা পূর্ণ করে। বাবা মার খুব এনজয় করেছি আমরা, কারণ অনেক বছর পরে গিয়েছি, তো যারা বাইরে থাকে তারা কিন্তু এত এনজয় করতে পারে না। ওকে
খেলাম জয় বাকি এই যে এইগুলো হলো ফ্যামিলি ফটো সবাই, কিছু কিছু ফ্যামিলি ছাড়া, কারণ দূরে মানে আত্মীয় হই কিন্তু দূরে, আর যারা ফ্যামিলি একসাথে দাঁড়াচ্ছে, আবার কিছু কিছু এই যে এখানে হলো মেয়ে, ছোটো মেয়ে, ছেলেরা, বড়ো মেয়ে, মেয়েরও মেয়ে জালে, ওর আবার বোন হয় উকিল বোন দুনো দিকে, আর এরা তো সবাই চিনে আমার ভাইয়ের মেয়ে, একসাথে সবাই দাঁড়িয়েছে, আর ওরা বাগিনার ছেলের ওটা মেয়ে, সরি ছেলে না মেয়ে, কী থেকে কী বলতেছি, এটা হইলো আমার আরেক বাগিনার মেয়ে লাগে মইমুনা, ছোট্ট মেয়েটা যে দাঁড়িয়ে রয়েছে ওটাই। আর সবাই কী কী বলতেছে এইটাই আপনারা শুনুন কিছুটা। আর এখানে আসছি আমরা চারজন, এখানে হলো আমরা তিন জালে, ওটা হলো আমার বড় মেয়ের শাশুড়ি, আর বড় বাপিকে তো পরিচয় করে দিচ্ছি, ওটা হলো ছোট জালে, মধ্যেটাই তো আমি সবচেয়ে মোটা মানুষ, আমি দেখতে লাগতেছে। এখানে আমরা চারজন দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ, আমাদেরকে সবাইকে বলবেন কেমন লাগতেছে আমাদেরকে চারজনকে, কারণ আরও আমার মেয়েরও সুস্থ শাশুড়ি আসবে আবার কদিন পরে, এখানে থাকতে পারে ইনশাল্লাহ যদি আল্লাহ চায়, কারণ সবসময় মানুষের এক থাকে না মন মানসিক, এক সময় ভালো এক সময় খারাপ, আর এখানে সব ভিডিও করে সব হাসাহাসি করতেছে, যারা যারা কী বলতেছে এখানে বাসা প্রকাশ করা যাবে না, কারণ এখানে সব দুষ্টুমানি যত কথা আছে এখানে ওঠা উঠাচ্ছে, এখন এখানে কত মানুষ যেখানে আছে হিসাব নেই, আবার দেখাচ্ছে পিকচার তুলছে এখানে, কত যত্ন সবার, আর এখানে কে কি বলতেছে সবার সেই কথা উঠতেছে, বাস্তব কথাগুলি খুবই ভালো লাগে, এখানে বলতেছে আমার ইউটিউবে যাবে, এই জন্য ভালোভাবে দাঁড়াতে হবে, এটা আমার ছেলে বলতেছে দাঁড়িয়ে না ফিনে, এটা বড় ছেলে জালের, ছোট জালের বড় ছেলে এটা, এটা ওরা উঠিয়ে রিয়েল কথাগুলো খুবই ভালো লাগে আমার কাছে, কারণ সবসময় তো বয়স আমি দিই, রিয়েল কথাগুলো আমার কাছে ভালো লাগতেছে, এটা আমার স্মৃতি হয়ে থাকবে, কারণ নাতিনের বার্থডে পেয়েছি, সামনে বার পাবো কিনা সেটাও জানি না, কারণ আমরা প্রবাসী যারা বাস করে কোথায় থাকি সেটাও বলা যায় না, এইবার ছিলাম তাই এইবার পেয়েছি আমি, আর ওটা আমার বড় মেয়ের দেব, দেবরের বউ, কাঁঠালিকার জামাটা যেটা পরেছে সেটা হলো আমার মেয়ের দেবরের বউ, আর এটা হলো বড় মেয়ের জামাই, আপনাকে অলরেডি বলেছি আমি ছেড়ে দাঁড়িয়েছে,
খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ফ্যামিলি ফটো হচ্ছে এখানে, হাসি হাসি হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে, ভালো লাগতেছে। একটা দাঁড়ান, সুন্দর করে দাঁড়ান, সবাই বেটকি মারবেন, দাঁত যা, সবাই পিকচার তুলতেছে এখানে, দাঁত খারাপ এর হাসি দিবেন জোরে, ভাইয়া দাঁত বার করেন। খালিয়া গানে দুইজনই কম, সরি দুইজন না তিনজন, তারা তিন ভাইয়ের এক ভাইও নাই এখানে, মানে আমার হাজবেন্ডও নাই, বাসুরও নাই, দেবরও নাই, এই তিনজন থাকলে ফ্যামিলিটা আরও সুন্দর হতো, কারণ তিনজন ছাড়াই সবাই আছে এখানে ফ্যামিলি, মানে আমাদের পরিবারে যা আছে এখানে, তিন জালে, তিন জালের ঘরে বাচ্চা কাচ্চা, আবার জালের ঘরে মেয়ের ঘরে হাজবেন্ড সবাই আছে, নাতিও আছে আলহামদুলিল্লাহ। খালি তিনজনের অভাব, বাসু, দেবর আর আমার হাজবেন্ডের কথা বলতেছি, এই তিনজনে থাকলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হতো। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, খুবই ভালো লাগতেছে। এই এটা কিন্তু ভিডিও না, এটা আমার স্মৃতি, আমার ভালোবাসা, কারণ এখানে ভালোবাসা ছুঁয়ে থাকে মানুষের মধ্যে, কারণ কার অনুভূতিরা এখানে, সবাই এখানে দাঁড়িয়ে আছি আমরা, সবসময় তো আমরা একত্র হতে পারি না, আমি থাকলে বাইরে, আবার ভাবি থাকে না, ভাবি থাকলে আমি থাকি না, এবং বড় জালও থাকে প্রায় আসা যাওয়া করে এখানে, তারা পিকচার নিয়ে ব্যস্ত, খুবই ব্যস্ততা, কারণ দেখাচ্ছে পিকচার কীরকম হয়েছে, সুন্দর হয়েছে কিনা, তারা এটা দেখে হাসি হাসি করতেছে, কাকে কীরকম লাগে সেটাই দেখতেছে। খুবই এনজয় করেছি সেদিন আলহামদুলিল্লাহ, কারণ বাইরে থাকলে তো আমাদের এগুলো সম্ভব না, আর বাসায় তো এত মানুষ থাকে না আমাদের, বাইরে যারা থাকে প্রবাসী তাদের ছিল, কারণ আকামার জন্য তারা সবাই চলে গিয়েছে, এখন আমি একাই। আপনারা বয়সটা দেখুন, খুবই ভালো লাগবে, এনজয় করুন, দেখতে থাকুন। আর নাতি নাকি গিফট পালো পেলো সেটাই মেয়ে এগুলো দেখাচ্ছে, এটাও আমি আর বয়স দিলাম না, আপনারা শুনুন কে কী বলেছে এটার মধ্যে। আর সবচেয়ে বড় হলো এগুলো আমার নাতিনের কাজে লাগবে না, এগুলো মেয়ের কাজে লাগবে, এখান থেকে মেয়ে আবার আমাকে এই যে সাদা সেটটা দইয়ের বা যেটি চটপটি দই ফিনি রাখা যায় ওটা আমাকে আবার গিফট করে দিয়েছে, আমি না করেছি তারপরেও দিয়েছি, কী কী দিয়েছে আপনারা দেখতে থাকুন। তো আজকের মতো না কেন, আপনারা এনজয় করুন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আসসালামু আলাইকুম।